মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে বেগম জিয়ার বিদেশে চিকিৎসা জানালেন মির্জা ফখরুল শারীরিক অবস্থা অপরিবর্তিত বরখাস্তকৃত এসআই আকবর সহ 6 জনকে অভিযুক্ত করে সিলেটের পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা মামলার চার্জশিট নির্যাতন ও হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল 4 জন অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে দ্বিতীয় ডোজ অন্য কোম্পানির করোনা ভ্যাকসিন নেওয়া যাবে কিনা এমন প্রশ্নে ভিন্ন মত নাকচ করল আইডিসিআর সাগরেও মিলছে না মাছ লোকসানের আশঙ্কায় ট্রলার পাঠাচ্ছেন না মালিকরা উপকূলে বেকার সময় পার করছেন অর্ধ লক্ষাধিক জেলে আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চরণ করিব টানা তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে ছিলেন না রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ